হ্যালো বিয়ারস এখন আমি আছি পিরোজপুর শহরের অবস্থিত একটি সুন্দর স্থাপনা পিরোজপুর সরকারি কলেজ পিরোজপুর সরকারি কলেজ আপনারা অনস্ক্রিনে গেটটি দেখতে পাচ্ছেন এটি উনিশশো সালে স্থাপিত হয় সরকারি শহরার্দি কলেজ পিরোজপুর এটি পিরোজপুরের একটি সরকারি কলেজ সবচাইতে বড় স্থাপনা পিরোজপুরের সরকারি সহার্থী কলেজ পিরোজপুর এটার গ্রাউন্ডটি অনেক বড় দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জায়গায় অবস্থিত পার্ক দিয়ে রাস্তা বয়ে গেছে সবুজে আচ্ছাদিত চার পাঁচটা অনেক গাছগাছালি অনেক গাছগাছালির দ্বারা আচ্ছাদিত এবং ভিতরের পরিবেশটি অনেক সুন্দর এবং এখানে বাগান করা হয়েছে ফুলের বাগান আমরা একটু পরে ভিতরে ঢুকবো ভিতরে ঢুকলেই আমরা এর পরিবেশটা দেখতে পাবো আমার সাথেই থাকুন এটি পিরাজপুর শহরের গেটের সম্মুখ ভাগ আমি গেট দিয়ে মাত্র প্রবেশ করলাম অদূরে দেখতে পাচ্ছি এর একটি খেলার মাঠ হুম এ হচ্ছে আপনার গেট থেকে সোজা সোজে দক্ষিণ দিকটা অনেক বড় এই কলেজটি কলেজটি দেখতে খুবই সুন্দর আপনারা একটি ম্যাপ দেখতে পাচ্ছেন সরকারি কলেজের ম্যাপ এখানে সুন্দর করে সাজানো হয়েছে কোন দিকটা কি কি রয়েছে ম্যাপটি সুন্দরভাবে স্থাপন করা হয়েছে এখানে আমি সম্মুখ ভাগ দিয়ে হেঁটে যাচ্ছি সামনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে কত পরিষ্কার এই সরকারি কলেজটি এটি সরকারি সৌহার্দি কলেজের প্রশাসনিক ভবন প্রশাসনিক কাজকর্ম চলে এই ভবনে সুন্দর একটি বাগান বিলাস ফুল দেখা যাচ্ছে সত্যি অপূর্ব দৃশ্য এই কলেজটির প্রাঙ্গনে এখানে বিভিন্ন ব্যানার রয়েছে প্রতিবাদ সমাবেশ বন্ধন আপনারা জানেন যে কলেজের পাশ দিয়ে বয়ে গেছে একটি ব্যস্ততম রাস্তা এই রাস্তায় মাঝে মাঝে ছাত্রছাত্রীরা এর প্রতিবাদ জানিয়ে থাকে কারণ আমরা সকলেই নিরাপদ সড়ক চাই সামনে পুকুর এবং পুকুর পাড়ি একটি রেস্ট হাউস তৈরি করা হয়েছে রাস্তার দুপাশ দিয়ে বাগান করা হয়েছে এবং এই বাগানে অনেক ভালো ভালো গাছ দেখা যাচ্ছে যে গাছগুলো সত্যি মানুষকে আনন্দিত করে মানুষের মনকে পুলকিত করে প্রকৃতপক্ষে যারা প্রকৃতি প্রেমী যারা ফুল প্রেমী তাদেরকে এই বিষয়গুলো একটু অন্যরকমভাবে আকৃষ্ট করে কারণ কবির চোখে দেখা সাধারণ মানুষের চোখে দেখা বিষয়টি কখনোই এক নয় পদার্থ বিজ্ঞান বিভাগের সামনে আমরা দেখতে পাচ্ছি আর একটি সুন্দর বাগান এই বাগানটিতে বিভিন্ন রকমের ফুলের সমারোহ সত্যি কলেজ প্রাঙ্গনটি হতে হবে সুন্দর একটি জায়গা যেখানে ছাত্রছাত্রীদের ঢোকা মাত্রই তারা একটি সুন্দর পরিবেশে মনোনিবেশ করবেন এবং পড়ালেখার ব্যাপারে আরও আগ্রহী হয়ে উঠবেন এটি দেখলেই মনে হবে একটি শিক্ষা প্রতিষ্ঠান মানুষের মন আনন্দে ভরে উঠবে একটা শিক্ষার পরিবেশ তৈরি হবে এই কারণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাগান করা হয়ে থাকে বাংলাদেশের বাইরে যত প্রতিষ্ঠান রয়েছে প্রতিটা প্রতিষ্ঠানের সামনে এভাবে সুন্দর করে ফুলের সমারোহে সাজানো থাকে এবং দেখতে একটি অনিন্দ পরিবেশ তৈরি হয় এটি আপনারা অনিস্কিতে দেখতে পাচ্ছেন সুন্দর জায়গা আপনারা অনিস্কিতে একটি টগর ফুলের গাছ দেখতে পাচ্ছেন গাছটিতে অনেক ফুল ফুটেছে বিশেষ করে এই সাদা ফুলগুলো সকালবেলা বেলা সত্যি একটি মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করে রঙ্গন ফুল দেখতে পাচ্ছি আমরা সুন্দর সুন্দর জায়গা কলেজ সরিয়া সরিয়াসিটে রয়েছে বিভিন্ন বিভাগ কত সুন্দর একটি জায়গা আপনারা দেখতে পাচ্ছেন সামনে দেখতে পাচ্ছেন আপনারা ঝাউ গাছ ঝাউ গাছের শাড়ি সত্যি এই ঝাউ গাছের শাড়ির নিচ দিয়ে হাঁটা অনেক একটু ভালো পরিবেশ তৈরি হয় কক্সবাজার গেলে আপনারা এই ঝাউবন দেখতে পান অল স্ক্রিনে দেখতে পাচ্ছে একটি নতুন ভবনের কাজ চলছে ভবনটি একটি গান আছে না দুজন সৈকত সেরে ঝাউবনের ছায়ায় ছায়ায় শুরু হোক পথ চলা শুরু হোক কথা বলা সত্যি সুন্দর গানটি কারণ এই ঝাউ আজগুলো সেই গানের কথাগুলোকে আরো আরো কথাগুলোকে একটি অনুভবের জায়গায় নিয়ে যায় আমি দক্ষিণ দিকে হেঁটে যাচ্ছি এবং সামনে আপনার একটি শহীদ মিনার দেখতে পাচ্ছেন আমাদের ভাষা শহীদদের স্মৃতি রক্ষার্থেই নির্মিত হয়েছে শহীদ মিনারটি আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি কখনোই ভোলার নয় বাঙালি জাতি যতদিন থাকবে কখনোই আমাদের শহীদদেরকে আমরা ভুলে যেতে পারব না অনেক সুন্দর একটি জায়গা শহীদ মিনারটি নির্মাণ করা হয়েছে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি সরকারি কলেজের ছাত্র সংসদ ও পাঠাগার ভবন এখানে অনেক বই রয়েছে ছাত্রছাত্রীরা তাদের জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করে আমাদের জাতির পিতা ছবি দেখতে পাচ্ছি এখানে পাশে রয়েছেন হোসেন সৈয়দ সোহরি যার নামেই এই কলেজটি নামকরণ করা হয়েছে পাশে আরেকটি ভবনের কাজ চলছে এটি পাঁচতলা বিশিষ্ট একটি ভবন হবে আমরা জেনে দেখতে পাচ্ছেন বাংলা বিভাগ এটি বাংলা বিভাগ ওই ভবনটি সম্পূর্ণই বাংলা বিভাগের অন্তর্ভুক্ত আবার সেই ঝাউ গাছের দৃশ্য দেখা যাচ্ছে সুন্দর ছায়াবিথি এই সরকারি শহরার্দি কলেজ প্রাঙ্গন নবনির্মিত ভবনটির সামনে রয়েছে রাস্তার দুপাশ দিয়ে ফুলের সম্মেলন ফুলের শাড়ি রয়েছে এখানে বিভিন্ন প্রকার ফুল ফুটেছে এবং এই ফুলগুলো সরকারি সৌহার্দি কলেজের পরিবেশটিকে আরো বাড়িয়ে দিয়েছে অসংখ্য ফুল এখানে ফুটেছে আপনারা দেখতে পাচ্ছেন দুপাশ দিয়ে বয়ে গেছে সুন্দর একটি রাস্তা এবং এখানে মানুষ ভ্রমণ করতে এসে থাকেন বিশেষ করে এই কলেজটি এতই সুন্দর যে মানুষ এখানে প্রতিনিয়তই আসেন ঘুরতে আসেন দেখতে আসেন এবং শুধু ফুল আর ফুল কলেজের সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে এই ফুলের বাগানটি নবনির্মিত ভবনটির সামনে সত্যি একটি অসাধারণ সৌন্দর্য ফুটে উঠেছে কত সুন্দর একটি জায়গা রাস্তার পাশ দিয়ে ফুলের বাগান ফুলের এই কলেজটির প্রাঙ্গনে ঢুকলে সত্যি আপনার মনটি খুব ভালো হয়ে যাবে আপনার অসুস্থ হৃদয়ও সুস্থ হয়ে যাবে এই পরিবেশটি আপনার অবশ্যই ভালো লাগবে ফুলকে ভালোবাসে না পৃথিবীতে এমন লোক নেই ইট বালির এই ভবনের পাশে যদি প্রকৃতির ছোঁয়া লেগে থাকে তখন সত্যিই ভবনটি খুঁজে পায় তার সৌন্দর্যের ঠিকানা প্রকৃতিতেই আমার বসবাস প্রকৃতিতেই আমাদের বসবাস প্রকৃতিতেই আমাদের সমাপ্তি হ্যালো ব্যার্স আশা করি আপনারা ভালোই আছেন এবং এতক্ষণ আমার সাথেই আছেন যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সরকারি সহার্ধী কলেজ পিরোজপুর থেকে আপনাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি যদি কখনও পিরোজপুরে আসেন তাহলে আপনারা এই কলেজটি একটু ঘুরে দেখে যাবেন অত্যন্ত সুন্দর একটি কলেজ পিরোজপুর শহরের পাশেই অবস্থিত এই কলেজটি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় সরকারি সোহার্দি কলেজ প্রাঙ্গন থেকে